প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মহামারীর মধ্যেও তোমরা আল্লাহর রহমতে সকলে ভালো আছো, ভালো থাকো, এটাই বিধাতার কাছে কামনা করি। আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। আজকে আমি তোমাদের এমন কিছু অঙ্ক করাবো, যে অঙ্কগুলো আমরা জটিল সংখ্যার আগেও আমি তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসটা আমি মনে করি একটু গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে যেই টিউটোরিয়ালটা তোমাদের জন্য নিব সেটার মধ্যে আমাদের সৃজনশীল অঙ্ক আসে, এই ধরনের কিছু অঙ্ক আমাদের আজকে টিউটোরিয়ালে থাকবে। তাহলে আমরা টিউটোরিয়াল শুরু করি। প্রথম আমি বোর্ডে একটি অঙ্ক ডাক আমি উঠাইছি, এখানে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আই ডি সমান এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমত আমরা দেওয়া আছে বলে আমরা রাশিটি লিখব, যে দেওয়া আছে বলে আমরা রাশিটি উঠাবো। এখানে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের এই এ প্লাস আই বি আর সি প্লাস আই ডি এই অংশটাকে আমরা স্বাভাবিক যে গুণ করি সেই গুণের মতো করে আমরা এটাকে গুণ করব। যদি গুণটা করি একটু মনোযোগ সহকারে সকলের খেয়াল করতে হবে। তাহলে এ দিয়ে প্রথমে আমরা সি প্লাস আইডি কে গুণ করবো। আমি একটু সহজভাবে লেখার চেষ্টা করি, যদি লিখি এখানে এ ইন্টু সি প্লাস আইডি প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি সমান এক্স প্লাস আই ওয়াই। তার পরবর্তীতে আমরা এখন এ দিয়ে যদি আমরা গুণ করি এ সি প্লাস এ আইডি প্লাস আইবিসি প্লাস আই স্কোয়ার বিডি সমান এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা যদি লিখি এখানে এসি প্লাস আই এডি প্লাস আই বিসি, এখানে আই স্কোয়ার সমান আমরা কি লিখেছি মাইনাস ওয়ান, তাহলে এই জায়গায় প্লাস আর মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে আমরা লিখবো এখানে মাইনাস বিডি সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারবো এসি মাইনাস বিডি প্লাস আই এডি প্লাস আই বিসি সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা এখানে পরে লিখবো এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি সমান এক্স প্লাস আই ওয়াই। এই অংশটি আমরা কেন লিখেছি, কারণ আমাদের এখান থেকে আমরা একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ আমরা আলাদা করে আমরা লিখলাম। এখন আমাদের এই পাশে বাস্তব অংশ কি দেখতে পাচ্ছি আমরা এসি মাইনাস বিডি, আর এখানে বাস্তব অংশ এক্স। তাহলে এসি মাইনাস বিডি সমান এক্স আর এডি প্লাস বিসি সমান হবে ওয়াই, অবাস্তব অংশ। আমরা লিখতে পারবো এখানে এসি মাইনাস বিডি সমান এক্স আর এডি প্লাস বিসি সমান হলো ওয়াই। তাহলে এখন আমাদের অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছে যে এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি সমান এক্স মাইনাস আই ওয়াই। এখন আমরা অঙ্কটার বাম পাশে মান বসাও ডান পক্ষ পেতে পারি, আবার ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ পেতে পারি, এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে আমরা কোন পক্ষ থেকে কোন পক্ষে আমরা যাব। তাহলে আমরা যদি বাম পাশের অংশ যদি উঠাই, এখানে আমি লিখবো এখানে এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি লিখলাম। তাহলে এখানে এটাকে গুণ করবো স্বাভাবিক গুণের মতো, এ ইন্টু সি মাইনাস আইডি মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। এখন আমরা যদি গুণটা করি এ সি মাইনাস আই এ ডি, আর এই মাইনাসে প্লাসে মাইনাস, আর হবে এখানে মাইনাস আই বি সি, মাইনাসে মাইনাস হবে প্লাস আই স্কোয়ার বি ডি। তাহলে আমরা এখানে পেয়ে যাব এ সি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি মাইনাস বি ডি, কারণ সে আই স্কোয়ার মান আবার আমরা এখানে মান লিখবো। তাহলে এখান থেকে আবার যদি বাস্তব অংশ আলাদা লিখি আর অবাস্তব অংশ যদি আমরা আলাদা লিখি, তাহলে আমরা এখানে পেয়ে যাব এ সি মাইনাস বি ডি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এসি মাইনাস বিডি মাইনাস আই কমন নিলে পেয়ে যাবো এডি প্লাস বিসি। তাহলে আমাদের এখানে আমরা এখন एसि माइनस बिडिर मान कत पेयेछि एक्स और एडि प्लस बिसिर मान पेयेछि आमरा वाई लिखते पारबो एक्स माइनस आई वाई হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এক নম্বরের উপর সমাধান করলাম, আমরা আরো এই ধরনের গুরুত্বপূর্ণ আরো সংখ্যা আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখন দুই নম্বর অঙ্কটা যদি সমাধান করি, এখানে আমাদের দেওয়া আছে x বাই y সমান a প্লাস ib বাই c প্লাস id বলে দেখাও যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ac প্লাস bd ইনটু xy প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y স্কয়ার সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু এখন যেহেতু আমাদের এত সমান এত দেওয়া আছে তাহলে আমরা লিখব এখানে দেওয়া আছে बोले लिखो हमरा एक्स बाई वाई समान ए प्लस आई बी बाई सी प्लस आई डी। एखन ए अंशटाके हमरा स्वाभाविक आरो गुणन जदि करी लिखबो हमरा एखाने एक्स इनटू सी प्लस आई डी समान वाई इनटू ए प्लस आई बी। गुणटा अवश्य बुझते पेरेछो, एक्स दिए এই পাশের নিচের অংশের সাথে গুণ আর ওয়াইটা এই পাশের উপরের অংশের সাথে গুণ। তাহলে এখন আমরা যদি গুণটা করি এক্স সি প্লাস হলো আই এক্স ডি সমান এ ওয়াই প্লাস আই বি ওয়াই। তাহলে আমরা এখানে বাস্তব অংশটা যদি এই পাশে নিয়ে আসি আর অবাস্তব অংশটা যদি আমরা এই পাশে নিয়ে নিই তাহলে আমরা এখানে পেয়ে যাব এক্স সি মাইনাস এ ওয়াই সমান आई बी वाई माइनस आई एक्स डी। তাহলে এখানে আমরা লিখতে পারবো एक्स सी माइनस ए वाई এখান থেকে आई কমন নিয়ে গেলে बी वाई माइनस एक्स डी লিখলাম আমরা। কিন্তু আমাদের এই পর্যন্ত আসার পরে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদের এখানে কোনো আমাদের পাওয়ার নাই কিন্তু আমাদের এখানে স্কয়ার আনতে হবে এটা প্রমাণ করার জন্য। এইজন্য আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করব অঙ্কটা সমাধান করার জন্য। তাহলে আমরা লিখব এখানে x c - a y হোল স্কয়ার সমান i স্কয়ার ইনটু b y - x d হোল স্কয়ার। কি করেছি আমরা এখানে বর্গ করেছি। তারপর আমরা এখানে এই পাশের অংশটাকে a - b হোল স্কয়ার সূত্র বানাবো, ওই পাশের অংশটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র বানাবো। তাহলে আমরা কাকে a বলতাছি x c কে আর b বলতাছি a y কে। তাহলে আমরা লিখব a স্কয়ার, a বলতাছি কাকে x c কে আর b বলতাছি a y কে। তাহলে x c হোল স্কয়ার মাইনাস 2 x c ইনটু a y প্লাস a y হোল স্কয়ার। এই পাশে আমরা লিখতে পারবো i স্কয়ার মানে -1 আর এখানে আমরা লিখতে পারবো যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমরা এই পাশটা তাহলে আমরা লিখব a স্কয়ার, a মানে কত by, এই by কে আমরা ধরব আর x d কে b ধরব। তাহলে a স্কয়ার - 2a, a মানে by ইনটু হলো x d প্লাস হলো x d হোল স্কয়ার। এখন আমরা যদি লিখি x স্কয়ার c স্কয়ার - 2ca xy প্লাস s স্কয়ার y স্কয়ার আর এই পক্ষটার মধ্যে আমরা লিখতে পারবো মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2 bd xy প্লাস x স্কয়ার d স্কয়ার লিখলাম। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের এই সম্পূর্ণ রাশিটার আগে আমরা একটা মাইনাস লিখেছি, এই মাইনাসটা যদি আমরা এই পাশে নিয়ে আসি কি হবে প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে আর এই ভিতরে যে চিহ্নগুলো আছে এটির কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস দিয়ে গুণ কারণ একটা মাইনাস সবার, তো আমরা একটা মাইনাসই বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমরা এখান থেকে লিখব এক্স স্কয়ার সি স্কয়ার মাইনাস 2ca xy প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2bd xy প্লাস এক্স স্কয়ার আর d স্কয়ার সমান 0। এখন আমি এই জায়গায় x স্কয়ার আর x স্কয়ার এই দুটো অংশ যদি আমরা একসাথে লিখি যদি আমরা কমন নেই তাহলে x স্কয়ার যদি কমন নেই তাহলে আমাদের হয়ে যাবে c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার। আবার যদি আমরা -2cxy আর যদি -2bdxy এই দুটো রাশি থেকে যদি আমরা এখানে 2 কমন নেই আর xy কমন নেই, কারণ এখানে xy আছে এখানে xy আছে, তাহলে সামনে আমি এখানে 2 নিলাম আর এই পাশে লিখব CA + BD * XY + AY² BY² এখানে যদি y² কমন নিয়ে গেলে a² + b² * y² = 0 এইভাবে পেয়ে গেলাম আমাদের যে রাশিটি প্রমাণ করার জন্য বলা হয়েছে তা আমরা প্রমাণ করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করলাম এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান আমরা আজকের টিউটোরিয়ালে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি অঙ্কটির মধ্যে বলেছি a যদি a ও b বাস্তব সংখ্যা হয় এবং a² + b² = 1 তবে দেখাও যে x এর একটি বাস্তব মান যা 1 - ix / 1 + ix = a - ib সমীকরণকে সিদ্ধ করে তার মানে সিদ্ধ করা মানে আমরা x এর এমন একটা মান পাবো যা এই সমীকরণের মধ্যে বসালে এই দুইটা পক্ষ সমান হবে এটাই বলছে সমীকরণটিকে সিদ্ধ করবে কি বলেছি কথাটা এই রাশিটা থেকে আমরা x এর এমন একটা মান আমরা বের করব যেই মানটা নাকি এখানে বসানোর পরে এই দুইটি পক্ষ সমান হবে তাহলে আমরা এখন অঙ্কটি করার সমাধান করার চেষ্টা করি प्रथम आम्रा लिखबो जे आमादेर ए समीकरणटी आम्रा लिखबो जे 1 - ix / 1 + ix = a - ib এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে এখন আমরা এই রাশিটিকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে লিখতে পারবো 1 + ix / 1 - ix = 1 / a - ib আমাদের নিচের অংশটাকে আমরা উপরে লিখেছি উপর অংশটাকে নিচে এখন আমরা তাই করেছি এখন আমরা এই অংশটিকে যদি আমরা বিয়োজন যোজন করব বিয়োজন যোজন তাহলে এখানে বিয়োজন যোজন মানে আমরা উপরের অংশটাকে উপরেও লিখব নিচেও লিখব উপরে কি লেখা আছে আমাদের 1 প্লাস হলো ix নিচেও লিখব 1 প্লাস ix তাহলে এখন প্লাস চিহ্ন দিয়ে আমরা নিচের রাশিটি উপরে লিখব 1 - ix আর মাইনাস চিহ্ন যেহেতু বিয়োজন যোজন বলেছি তাহলে মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচের টাগ উপরে লিখব আর প্লাস চিহ্ন দিয়ে আমরা নিচে লিখব 1 - ix আর এই পাশে 1 - a - ib / 1 + a - ib এটা কেন লিখেছি কারণ আমরা বলেছি বিয়োজন যোজন কি করে বলেছি বিয়োজন যোজন বিয়োজন যোজন করে পাই তারপরে আমরা এখানে লিখতে পারবো যদি গুণটা করি 1 + ix - 1 + ix 1 + ix + 1 - ix = 1 - a + ib 1 + a - ib এখানে আমাদের 1 1 বাদ যাবে এই পাশ থেকে আমরা ix বাদ দিতে পারি আমরা লিখতে পারবো এখানে 2ix by 2 समान 1 प्लस ib माइनस a नीचे लिखते पारबो आमरा एखाने 1 प्लस a माइनस ib 2 2 যদি বাদ দিয়ে দেই আমাদের এখানে থাকবে ix এবার সামনে লিখতে পারবো 1 প্লাস ib माइनस a by 1 plus a minus হলো ib এই পর্যন্ত লেখার পরে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে এখানে আমাদের এই রাশিটার মধ্যে নিচে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে কি সূত্র আমরা প্রয়োগ করব আমরা জানি a² - b² সমান সূত্র হলো আমাদের a + b * a - b এটার আকার যদি আমরা মিলাতে চাই আমাদের নিচে যদি a + b থাকে তাহলে কি লিখতে হবে a - b লিখতে হবে আর যদি আমাদের a - b থাকে তাহলে আমাদের a + b লিখতে হবে এই জায়গায় আমরা 1 + a কে যদি a ধরি আর ib কে যদি b ধরি তাহলে আমাদের এখানে a - b আছে তাহলে আমাদের লিখতে হইব a + b a ধরেছি কাকে 1 + a কে আর b ধরেছি কাকে ib কে তাহলে 1 + a কে যদি আমরা a ধরি আর ib কে যদি b ধরি তাহলে আমাদের এখানে a - b আছে তাহলে আমাদের লিখতে হবে a + b তাহলে আমরা এটাকে লিখতে পারবো এখন যদি এই পাশে লিখি आई एक्स समान 1 प्लस आई बी माइनस ए इंटू 1 प्लस ए प्लस आई बी बाई 1 प्लस ए माइनस आई बी इंटू 1 प्लस ए प्लस आई बी। এখানে আমাদের 1 প্লাস এ মাইনাস আইবি আছে, তাহলে আমরা এখানে 1 প্লাস এ প্লাস আইবি দিয়ে গুণ করেছি, এই কারণে আমরা উভয় পাশে আমরা লব হরের উভয় পাশে লিখেছি যেন আমরা কাটাকাটি করলে আমাদের আগের লাইনটা আমাদের ঠিক থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারবো আই এক্স সমান নিচেরটা যদি আমরা সাজায় সূত্রের আকার বানানোর চেষ্টা করি তাহলে লিখতে পারবো 1 প্লাস এ ইন্টু মাইনাস আইবি সেকেন্ড ব্র্যাকেট এই পাশে লিখতে পারবো আমরা 1 প্লাস এ প্লাস হলো আইবি, আর উপরে যদি আমরা সাজায় লিখি 1 প্লাস আইবি মাইনাস এ ইন্টু এ প্লাস আইবি প্লাস এ সেকেন্ড ব্র্যাকেট। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পেয়ে গেলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এই পাশে লিখতে পারবো ix সমান নিচে যদি আমরা লিখি 1 প্লাস a হোল স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার, উপরে 1 প্লাস ib কে a ধরেছি তাহলে আর এখানে a কে b ধরেছি, তাহলে এখানে লিখবো 1 প্লাস ib হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন এটাকে যদি আমরা সমাধান করি ix সমান নিচে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাবো स्क्वायर 1 स्क्वायर प्लस 2a b प्लस b स्क्वायर माइनस i स्क्वायर माने माइनस 1 तर माइनस 1 इनटू হলো b স্কয়ার। উপরে আমরা লিখতে পারবো 1 স্কয়ার প্লাস 2 1 ib প্লাস ib হোল স্কয়ার মাইনাস s স্কয়ার। এখন আমরা পরে লিখতে পারি ix সমান নিচে 1 প্লাস 2a প্লাস s স্কয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাস b স্কয়ার, আর এই পাশে লিখতে পারবো আমরা 1 প্লাস 2ib প্লাস i স্কয়ার b স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে আমরা এখানে পরের লাইনে চলে যাই ix নিচে যদি আমরা সাজায় লিখি এই a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান আমাদের দেওয়া আছে 1, তাহলে আমরা লিখবো 1 प्लस 2a प्लस 1 और ऊपर हमारे 1 प्लस 2ib माइनस b स्क्वायर माइनस s स्क्वायर कारण i स्क्वायर मान हलो माइनस 1 और हम एखान लिखते पारबो ix समान ए पाशे जो हम लिखी 1 प्लस 2ib माइनस कमन निले s स्क्वायर प्लस b स्क्वायर और एक पक्षे हम लिखते पारबो 2 प्लस 2a তাহলে পেয়ে যাব ix সমান উপরে যদি আমরা লিখি 1 প্লাস 2ib মাইনাস 1 স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি 1 আর নিচে আমাদের 2 কমন নিলে 1 প্লাস হলো a এখানে আমাদের 1 1 বাদ দিতে পারি লিখব ix সমান 2ib বাই 1 প্লাস a 2 ইনটু 1 প্লাস a 2 2 এখন বাদ দেওয়া যাবে লিখতে পারবো আমরা ix সমান ib বাই 1 প্লাস a i i উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দেই লিখতে পারবো আমরা x সমান b বাই 1 প্লাস a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই x এর মান b বাই 1 প্লাস a যদি আমাদের এই সমীকরণে বসাই তাহলে আমাদের এই দুইটা পক্ষের মান আমাদের একই হবে, এইটাকেই বলা হয় মূলত সিদ্ধ করা। তাহলে আজকের টিউটোরিয়াল আমাদের এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।